Assalamualaikum and this is Khaja. Graduation kimba bishwabidyalay theke pass korar agei protiti chhatro chhatri tholite asker prithibite asker bangladeshe je 60 jose jinish thakte hobe shegulo niye ei video te kotha bolbo kon shei 60 jose jinish ja ekhonkar prithibite ekhonkar bangladeshe prottekti chhatro chhatrir eti orjon kore astei hobe job markete কিংবা ব্যবসার জগতে আপনি যেখানেই ক্যারিয়ার গড়েন না কেন সাতটি জিনিস আপনার থলিতে থাকতে হবে আপনার বিশ্ববিদ্যালয় বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটির সাথে সেই সাতটি জিনিস নিয়ে আজকের ভিডিওতে আলাপ করব তার আগে একটি বিশেষ অনুরোধ আছে অনুরোধটি হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেক ক্যারিয়ার টকস জীবন আর জীবিকার কথা বলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই সাতটি জোস জিনিসের কথা সেগুলো আপনারা জানেন প্রথম যে জোস জিনিসটি আপনার থাকতেই হবে প্রতিটি ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ে পাশ করার আগেই সেটি হচ্ছে জোস ইংলিশ বলতে হবে জোস ইংলিশ বলতে হবে ইংরেজি ছাড়া এখন কিন্তু আর গতি নেই শিখতে যখন হবেই তখন শেখার শ্রেষ্ঠ সময়টি হচ্ছে আপনার যে গ্রাজুয়েশন টাইম আপনার যে বিশ্ববিদ্যালয় জীবন সেই সময় ইংরেজি শেখা বা ভাষা শেখা অত্যন্ত সোজা এটি খুব মর্মান্তিক যে এখন পর্যন্ত বাংলাদেশের ইন্টারভিউ বোর্ডে 90% ছেলে মেয়ে ইংরেজি বলতে পারে না এমনটি হলে কিন্তু বিপদ আছে আমাদের জব মার্কেট অনেকটাই এখন বিদেশিদের দখলে তো সেখান থেকে যদি আমরা আমাদের জব মার্কেট আমাদের করতেছে আপনাদের প্রত্যেককে চমৎকার ইংরেজি বলা জানতে হবে স্পোকেন ইংলিশ ইজ এ মাস্ট এবং সেটা জোস টাইপের জোস ইংলিশ বলতে পারতে হবে শুধুই কি ইংরেজি আপনার আগামী দিনে হয়তো চায়না বাংলাদেশে যেভাবে তার বিজনেস সম্প্রসারণ করছে হয়তো চাইনিজ ভাষা শিখতে হবে জাপানিজ ভাষা শিখতে হবে জার্মানি শিখতে হবে যে ভাষায় শিখুন না কেন সবার আগে ইংরেজিটা শিখে ফেলবেন খুব সহজ সাবলীলভাবে গড় গড়িয়ে ইংরেজি বলতে হবে জোস ইংলিশ দ্বিতীয় যে জোস জিনিসটি আপনার থাকতে হবে সেটি একটি জোস সিভি একটি দারুণ সিভি আপনার থাকতেই হবে সিভি মেকার যে সিভি তৈরি করে এই সিভি দিয়ে কিন্তু চলবে না আপনার সিভি আপনাকে লিখতে হবে এবং এক সিভি কখনো দু জায়গায় পাঠানো যায় না কাজে সিভি মেকার দিয়ে সিভি বানানোর কোনো সুযোগই নেই আজকের পৃথিবীতে নিজের সিভি নিজেকে বানাতে হবে কীভাবে একটি অসাধারণ সিভি বানানো যায় সেটি আমার এই টেক ক্যারিয়ার টকসের কোথাও না কোথাও পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন সমস্ত গাইডলাইন সমস্ত স্যাম্পলস দেওয়া আছে যদি নিজের সিভি যদি নিজে না বানাতে না পারি তাহলে এই জব মার্কেটের এই প্রবল প্রতিদ্বন্দ্বিতায় আমরা টিকবো কীভাবে সিভি হচ্ছে আপনার শ্রেষ্ঠ মার্কেটিং টুল সেটি ঢোল নিজেকেই বাজাতে হবে অন্যরা কোনো দিন বাজাতে হবে না এবং সিভি মেকার যারা আছে তাদের চেয়ে আপনার কোয়ালিটি অনেক অনেক ভালো এবং সিভি মেকার যে সিভি বানায় সেটি দেখলেই বোঝা যায় এটি কে বানিয়েছে এই ধরনের বাজারে সিভি দিয়ে আপনি টিকতে পারবেন না আর ওই যে বলেছি এক সিভি দুবার পাঠানো যায় না এক সিভি দুবার ইউজ করে না এবং এক সিভি দু প্রতিষ্ঠানে আপনি ব্যবহার করতে পারবেন না তাহলে নিজের সিভি এবং সেটি হতে হবে জোস ফার্স্ট ক্লাস টাইপের সিভি কীভাবে বানাতে হয় এটা আপনি দ্রুত শিখে ফেলবেন এবং পাশ করার একটি আগেই এবং পাশ করার আগেই যেন আপনার হাতে একটি দারুণ সিভি থাকে তৃতীয় যে জোস জিনিসটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভালো লিখতে হবে জোস রিটেন স্কিল কিন্তু গ্রামাটিক্যাল অথবা লিটারেচার বেস না আপনার কথাগুলো আপনার শব্দগুলো কতটা অন্যকে কানেক্ট করতে পারে সেটা হচ্ছে আসল রিটেন স্কিলস যদি আপনার কথা অন্য না বুঝতে পারে অন্য কানেক্ট না করতে পারে সেটা গ্রামাটিক্যালি যত কারেক্ট হোক সেটার কোনো প্রয়োজন নেই সেটা কোনো রেজাল্ট দিবে না আপনাকে রেজাল্ট দিবে আপনি কীভাবে লিখলে এখানে রিটেন স্কিল বলতে সেটাই বোঝায় কীভাবে আপনি অ্যাপ্লিকেশন লিখলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কিভাবে অ্যাপ্লিকেশন করলে আপনি জবের জন্য কল পাবেন
কিভাবে অ্যাপ্লিকেশন করলে, কিভাবে একটা দারুণ ইমেল লিখলে আরেকজন সম্মোহিত হয়ে যাবে। সো জোস রিটেন স্কিল ইজ এ মাস্ট, এবং সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি বেরোবার আগেই। চতুর্থ যে জিনিসটি আপনার লাগবে, আরও একটি জোস জিনিস আপনার থলিতে থাকতে হবে, সেটি হচ্ছে প্রেজেন্টেশন স্কিলস। আমি বাংলাদেশ অন্তত 200 প্রতিষ্ঠানের খোঁজ খবর জানি, এবং আমার কাছে যারা আসেন তারা অনেক সিনিয়র, অনেক জিএম, ডিজিএম, বাংলাদেশের টপ কর্পোরেট, বাংলাদেশের টপ টেলিকমের, এদের মধ্যে অনেকেই আছেন প্রেজেন্টেশনে ভয়াবহ দুর্বল। আপনারা জানেন যে আমাদের জব মার্কেটে ক্রিম জবগুলো বিদেশিরা করছে, তার একটি কারণ ইউজিসি, তিনটি কারণের মধ্যে একটি হচ্ছে আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না। সো প্রেজেন্টেশন স্কিল ফার্স্ট ক্লাস হওয়া চাই, জোস হওয়া চাই। এমন প্রেজেন্টেশন শিখতে হবে যাতে মানুষ আপনি যখন প্রেজেন্টেশন করবেন তখন ফোন ছেড়ে আপনার প্রেজেন্টেশন দেখবে। আর আমরা যেসব প্রেজেন্টেশন দেখে থাকি, লাইক মেরে এই মেরে কতগুলো টেক্সট থাকে, সেই প্রেজেন্টেশন দেখলে মানুষ কী করে, প্রেজেন্টেশন দেখে মোবাইলের দিকে চলে যায়, নানা ডিভাইসের দিকে চলে যায়, পাশের জনের সাথে গল্প জুড়ে দেয়। এমন প্রেজেন্টেশন করবেন মানুষ গল্প রেখে আপনার প্রেজেন্টেশন শুনবে, মানুষ মোবাইল রেখে আপনার কথা শুনবে, মানুষ ডিভাইস রেখে আপনার কথা শুনবে। প্রেজেন্টেশনের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সেগুলো বাংলাদেশে যারা প্রেজেন্টেশন করছেন খুবই কম দেখা যায়। আমরা আসলে শিখতে চাই না হোয়াট আর দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। সো একটা অনেকগুলো আছে, সেটা নিয়ে আমি হয়তো পরে আরেকটি ভিডিও করব। একটি কথা হচ্ছে টেক্সট খুবই কম থাকবে, টেক্সট খুবই কম থাকবে, মানুষ আপনার কাছ থেকে শুনবে, মানুষ টেক্সট পড়তে চাইবে না। আপনি আপনার মন্ত্র দিয়ে এমনভাবে প্রেজেন্ট করবেন সবাই সব কিছু রেখে আপনার কথা শুনবে, সেটি হচ্ছে জোস প্রেজেন্টেশন স্কিলস। এই যে বললাম আপনার জোস ইংলিশ বলতে হবে, জোস একটা সিভি থাকতে হবে, জোস রিটেন স্কিলস থাকতে হবে, জোস প্রেজেন্টেশন স্কিলস থাকতে হবে। এই চারটির মূল মন্ত্র হচ্ছে জোস কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলসের সহজ সংজ্ঞা আমি বলে দিই, এটি হচ্ছে হোয়াট টু সে, হাউ টু সে, হোয়াট টু রাইট, হাউ টু রাইট, হোয়াট টু প্রেজেন্ট, হাউ টু প্রেজেন্ট। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলের আসল রহস্য। এবং এটি অ্যাচিভ করতে গেলে কমিউনিকেশন স্কিলের যে প্রিন্সিপলস আছে সেভেন, সে আপনাদের জানতেই হবে। এগুলো জানা ছাড়া ভালো বলা যাবে না, ভালো লেখা যাবে না, ভালো প্রেজেন্ট করা যাবে না। সুতরাং কমিউনিকেশন স্কিলে আপনাকে জোস হতে হবে। জীবনের সাফল্যের 85% হচ্ছে কমিউনিকেশন স্কিল, পৃথিবীতে এটাকে এক নম্বর স্কিল বলা হয়। এবং বিশ্ববিদ্যালয়ে থাকতে কিংবা গ্রাজুয়েশন অবস্থায় থাকতেই আপনার কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্টের শ্রেষ্ঠ সময়, সেটি যেন আপনার থলিতে থাকে। কমিউনিকেশন স্কিলের আরও অনেক ফলাফল আছে, সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। মানুষকে ইনফ্লুয়েন্স করার জন্য এটি একটি দারুণ টুল। বিশ্ববিদ্যালয় পাশ করার আগে, গ্রাজুয়েশন শেষ করার আগে আপনার থলিতে আরও একটি অসাধারণ জিনিস থাকতে হবে, আরও একটি জোস জিনিস থাকতে হবে, সেটি হচ্ছে জোস নেটওয়ার্কিং স্কিলস। মানুষের সাথে নেটওয়ার্কিং জানতে হবে। আপনার যেমন পার্সোনাল নেটওয়ার্কিং থাকবেন, আপনার তেমন প্রফেশনাল নেটওয়ার্কিং কিন্তু এই সময় গড়ে তুলতে হবে। আপনি যদি সরকারি চাকরিতে করেন, বিসিএস দিতে চান, সিনিয়র বড় ভাইদের সাথে যোগাযোগ করেন। আপনার পছন্দের যেই ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে কারা টপে আছে আপনার, তাদের সাথে যোগাযোগ তৈরি করুন, কোথায় কে আছে খোঁজখবর নিন। স্টুডেন্ট অবস্থায় যোগাযোগ সুন্দর করে গড়ে তুলবেন। পাশ করার পর একজন গেলে বড় ভাই আমাকে একটা চাকরি দেন, বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে অনেক আগে থেকেই। বিভিন্ন ক্লাবের মেম্বার হন, বিভিন্ন কর্পোরেট লিডারদের সাথে কথা বলার সুযোগ হবে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা কলেজে নানা ধরনের ক্লাব থাকে, সেগুলোর মেম্বার হন এবং সেগুলোর সুযোগ নেওয়ার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের অনেক ক্লাব আছে, আমি ইয়াংদের দেখেছি, তারা বড় বড় কর্পোরেট হেডদের ইন্টারভিউ নিচ্ছে এই বয়সে, এবং তার ফলে কী হচ্ছে, তাদের সাথে অলরেডি ইন্টারঅ্যাকশন তৈরি হয়ে যাচ্ছে। সো নানাভাবে, নানা উপায়ে নেটওয়ার্কিং স্কিলস আপনার জোস হতে হবে, এবং সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয় গণ্ডি পেরোবার আগেই। এবং এই ছটির সাথে আপনার অসাধারণ
জোস একটা হ্যাবিট থাকতে হবে, সেটি আমরা সাধারণত প্রফেশনাল যারা সিনিয়র আছে তাদেরকে শিখিয়ে থাকি। এই হ্যাবিটটি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় অর্জন করা উচিত। জোস সেই হ্যাবিটটা কি? সেই হ্যাবিট হচ্ছে নো কমপ্লেইন, নো ব্লেম, নো এক্সকিউজ। কোনো কিছুর জন্য কমপ্লেইন করবেন না। সোশ্যাল মিডিয়ায় সর্বত্র দেখবেন অভিযোগ আর অভিযোগ, এরা কেরিয়ার বেশি দূর যাবে না। বি শিওর অফ দ্যাট। যারা কমপ্লেন করে তারা কিচ্ছু করতে পারে না লাইফে, বেশি দূর যায় না। এদের অভ্যাস যখন কমপ্লেন করা হয় মৃত্যু পর্যন্ত এরা কমপ্লেন করে যায়। আর যারা কমপ্লেন করে তাদেরকে টক্সিক পিপল বলা হয় এবং তাদের দৌড় কিন্তু বেশি দূর নয় কাজে জীবন থেকে। যেমন ধরুন যে আমাদের আমরা যে জব মার্কেটে খুব একটা সুবিধাজনক অবস্থা নেই, আমরা সরকারকে দোষী করতে পারি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে রাজনীতি করেন, মার্কেটের ডিমান্ডের সাথে পড়াশোনার কোনো সম্পর্ক নেই, যে যেভাবে পারছেন পড়ছেন পড়াচ্ছেন কিংবা ফাঁকি দিচ্ছেন কিংবা ক্লাস নিচ্ছেন না, আমরা হাজার হাজার অভিযোগ করতে পারি এই কারণের জন্য। কিন্তু অভিযোগ করে কি আমার সমাধান হবে? এই সিস্টেমের দায় দিয়ে কি আপনি আমি পার পেয়ে যাবো? আমাকে আপনাকে তো বাঁচতে হবে, আমাকে আপনার তো জব মার্কেটে টিকে থাকতে হবে। সুতরাং এই সিস্টেম কিছু দেখ বা না দেখ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের কিছু দেখ বা না দেখ, আধুনিক কিছু শেখাক বা না শেখাক, বাজার উপযোগী করুক বা না করুক, সরকার আমাদেরকে সেভাবে সুযোগ দেখ বা না দেখ, আমাদের কাজ তৈরি হওয়া। এবং বাংলাদেশে কিন্তু একটি দারুণ সুযোগ রয়েছে। দেখেন প্রতি বছর বাংলাদেশে মেধাবী প্রতিষ্ঠানগুলোতে গ্রাম অঞ্চল থেকে জেলা শহর থেকে এখনও প্রচুর ছেলে মেয়ে আসে। তারা হয়তো পাঁচটা টিচার রাখতে পারে না, তারা হয়তো ধনী ঘরের সন্তান না, কিন্তু তারা বুয়েটে চান্স পাচ্ছে, টিএমসিতে চান্স পাচ্ছে, নানা জায়গায় চান্স পাচ্ছে। সে তো বলছে না যে আমার পাঁচটা টিচার দরকার, পাঁচটা টিচার না হলে আমি ভালো করব না, সুতরাং কীভাবে আমি টিএমসিতে চান্স পাবো? আমি তো ঢাকা শহরের ছেলে মেয়েদের মতো ছয়টা টিচার চাই। এই অভিযোগ করে বসে থাকলে হবে না এবং বসে থাকে না। সুতরাং জব মার্কেটেও কিন্তু নিজে নিজে একই রকম, নিজে নিজে তৈরি হলে সুযোগ নেওয়ার অনেক সুযোগ আছে। আপনারা সুযোগগুলো নেবেন, নিজে এগিয়ে যাবেন, দেশকে এগিয়ে যাবেন। সো সাতটি জোস জিনিস আবার বলছি, সো সাতটি জোস জিনিস আমি আরও একবার বলতে চাই। জোস ইংলিশ বলতে হবে, জোস ইংলিশ, জোস একটা সিভি থাকা চাই ফার্স্ট ক্লাস, জোস রিটার্ন স্কিলস থাকতে হবে, জোস প্রেজেন্টেশন স্কিলস থাকতে হবে, জোস কমিউনিকেশন স্কিলস থাকতে হবে, জোস নেটওয়ার্কিং স্কিলস থাকতে হবে, এবং জোস একটা হ্যাবিট থাকতে হবে, নো কমপ্লেইন, নো ব্লেম, নো এক্সকিউজ। কোনো কিছুর জন্য কাউকে দায়ী করা দরকার নেই, কোনো অভিযোগ দেওয়ার দরকার নেই, শুধু নিজেকে তৈরি করতে থাকেন। এটি একটি অসাধারণ হ্যাবিট, এবং এজ এ প্রফেশনাল এই হ্যাবিটটা থাকতে হবে, যেটা আমাদের দেশে প্রফেশনালদের খুবই কম আছে। আমরা অন্যের ঘাড়ে কীভাবে দায় চাপিয়ে নিজের দায়িত্বকে এড়িয়ে যেতে পারি সেই চেষ্টা করি, এটি হচ্ছে মরণ ঘাতে এক অভ্যাস। সুতরাং এর বিপরীতে একটা দারুণ অভ্যাস, জোস অভ্যাস থাকবে, দেখবেন জীবনটা অন্যরকম হবে। নো কমপ্লেইন, নো ব্লেম অ্যান্ড নো এক্সকিউজ। এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখেছেন সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।